নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কিভাবে বাসায় রেস্টুরেন্টের সাথে বোল চিজি পাস্তা বানানো যায় তা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়াই গরম করে তাতে দিয়ে দেব 2 চা চামচ ঘি। আপনারা রেস্টুরেন্টের স্বাদ পাওয়ার জন্য অবশ্যই ঘি বা বাটার ইউজ করবেন। ঘি গরম হয়ে এলে দিয়ে দেব তাতে রসুন কুচি। রসুন কুচি গুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন গুলো মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমরা তাতে দিয়ে দেব 1 চা চামচ ময়দা। ময়দা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। 1 কাপ দুধ অল্প অল্প করে ঢালবো আর নাড়বো যাতে জমাট বেঁধে না যায়। দিয়ে দেব পাস্তার সাথে যে মশলাটি পাওয়া যায় সেই মশলা পুরোটুকু দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মশলাটা মিশানো হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেব লাল ক্যাপসিকাম কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দের কালারে ক্যাপসিকামও ইউজ করতে পারেন। এবার আমরা দিয়ে দিব পাস্তা। পাস্তা দিয়ে সবগুলো ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিব রেড চিলি ফ্লেক্স দিয়ে আবার একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব গ্রেট করা মোজারেলা চিজ। চিজ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন চিজগুলো কি সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে। এখন পাস্তাগুলোকে ওভেনে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। একটি সার্ভিং বোলে পাস্তাগুলো নামিয়ে নিন। এখন আমরা পাস্তাগুলো নামিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব মরিচ কুচি। এখন দিয়ে দেব টমেটো সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সস দিতে পারেন। দেখুন আমি ভালোমতো মেখে নিয়েছি। এবার আমরা দিয়ে দেব গ্রেট করা মোজারেলা চিজ। দেখুন আমি বেশ অনেকখানি চিজ দিয়ে উপরটা ঢেকে দিয়েছি। এখন আমরা পাস্তার বোলটা 1 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিব। বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, কারণ আমরা পাস্তাগুলো আগে থেকে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিজগুলো ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার আমরা পাস্তাটা ওভেন থেকে নামিয়ে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল বোল চিজি পাস্তা। রেসিপিটি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে।